মোদি একেবারে তার বাড়িতে গিয়ে জড়াই ধরে তারপর সেই জায়গায় এবং ধারণা করা হয় যে সে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমান রিজিম সম্পর্কে সরাসরি প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কোট করছে সঙ্গে বৈঠকে তিনি বলেছেন গণমাধ্যমে এসেছে খুব জোর দিয়ে তিনি বলছেন যে দেশ পুনর্গঠনে তাকে অবশ্যই সফল হতে হবে আজকের দৈনিক প্রথম আলো এটিকে হেডলাইন করেছিল আমি নাম বললাম পত্রিকার এই যে প্রথা ভেঙে জো বাইডেনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক এটি কিভাবে আপনি বিশ্লেষণ করবেন প্রথমত আমি বলবো যে এই বৈঠক তো অবশ্যই তাৎপর্যপূর্ণ কিন্তু আমার কাছে এটা একজন বাংলাদেশি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান গিয়ে যে বৈঠক করছে সেটা একটা অবশ্যই সিগনিফিকেন্ট ইস্যুইজ কারণ আমরা এই ধরনের সুযোগ তো পাইনি কিন্তু যখন ডক্টর ইউনুজ যাচ্ছেন উনি কথা বলছেন আমার কাছে সেটা আবার একটু ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না কারণ হি ডিজার্ভেড অ্যান্ড তার সাথে যে বৈঠক হবে বা তার সঙ্গে বৈঠক করার জন্য ওর উদ্গিব অনেকে সে তার সঙ্গে ছবি তোলার জন্য বসে আছে অনেকে তো এই বা এই ধরনের প্রেসিডেন্টের সাথে যে ওনার আগে বৈঠক হয়নি পুরস্কার তো উনি ওইখান থেকেও নিয়ে এসছেন তো ওই দিক থেকে আমার কাছে এটা খুব মানে মনে হয় না যে একটা মানে বড়ো ধরনের ওনার জন্য একটা বড় ধরনের অর্জন কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই এটা একটা বড় ধরনের অর্জন কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে একটা সরকার প্রধান একটা বিজনেস ট্যুরে গেলেন যেখানে আসলে রিয়েল বিজনেস মিন করে আমরা এর আগে যে দেখেছি শুধু বহর নিয়ে নিয়ে যাচ্ছে একশো দুইশো তিনশোও গেছে এমন এবার মাত্র সাতান্ন জনের বহর মাত্র সাতান্ন এটা আরও কম কমানো যেত এটা নিয়েও কথা আছে কিন্তু যেটুকু গেছে যে কাজঠাক কী করছে সেটা হচ্ছে বড় বিষয় আমরা তো এমনও দেখেছি যে এতে এত অবকার যাপন প্রোগ্রাম ছিল এটা যে বাংলাদেশ থেকে এর একুশ সালের এই ঘটনা দুই একশো আটজনকে নিয়ে গেছে ফিনল্যান্ডে নিয়ে গেছে ওইখানে দুই দিন থেকে তারপরে এই লোকগুলোকে আবার ইয়েতে নিয়ে যাচ্ছে সফরে যাচ্ছে তার মানে হচ্ছে যে এটা না আসলে বিজনেস মিন করতো না তখন টোটালি ছিল একটা অবকার যাপনের একটা প্রোগ্রাম সেই জায়গায় ডক্টর ইউনুস তার প্রোগ্রামটা কত শর্ট করেছে আপনি সেটা খেয়াল করেন উনি উনি আপনি বললেন যে সাতাশ তারিখ ফেরত আসবে তার মানে এর আগে ওনার কার্যক্রম শেষ আছে তেরো তারিখ তেইশ তারিখ উনি গেলেন সেখানে প্রথমে আপনার বাইডেনের সঙ্গে বৈঠক তারপরে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে বৈঠক আইএমএফ আইএমএফের সাথে বৈঠক তারপর গতকাল যেটা হলো যে রোহিঙ্গাদের নিয়ে যে একটা সেমিনার যেটা ওটা একটা বড়ো ধরনের একটা সেমিনার করলেন উনি সো আমার তো মনে হচ্ছে না টাচ করার মতো এমন কিছু উনি এখানে রেখে আসছেন কারণ উনি একটা টাইট শিডিউলের মধ্যে উনি বৈঠক উনি হোটেলে বসে নাই ইয়েতে নাই উনার জন্য বাঙালিরা রাস্তায় ইয়ে করে ডোন্ট কেয়ার এবং এটা করা উচিত এটাই এটাই হওয়া উচিত আমি থ্যাংকস দিই যে আমাদের মিডিয়াকে আমাদের মিডিয়াগুলোকে খুব প্রাধান্য দেয় নেয় কারণ কিছু স্টুপিট ওইখানে আছে যখন খালেদা জিয়া ক্ষমতা থাকে তখন আওয়ামী লীগের তরফ থেকে যা এগুলো করে আসে ওনার বিরুদ্ধে কিছু বলে আসে বা জিন্দাবাদ করে আসে আবার নিন্দা করে আসে আবার শেখ হাসিনা যখন ছিল তখন এরাই আবার উল্টা দলগুলো এটা করতো এই কালচারটা নিউ ইয়র্কে একদম বড় ধরনের মানে বাঙালিদেরকে কী বলবো ইন্টারন্যাশনাল এরিনায় বাঙালিদেরকে ছোটো করে আমি নিজেও দেখে এসেছি আমি নিজেও ইউএন জেনারেল স্টেশন কাভার করতে গিয়েছি তো সার্বিকভাবে আমার মনে হয়েছে ইউএনে খুব খুব যে বড় কিছু হবে এটা আপনাদের একটা অনেকের ধারণা যে ওইখানে বিরাট কিছু হয়ে যাচ্ছে ইজ টক শো ও টক করে আসতে শুধু কিন্তু এই যে আন্তরিক মিলন একজনের সঙ্গে আরেকজনের ছোটোখাটো যে সমস্যাগুলো এগুলো সমাধানের যে প্রক্রিয়া সেটা অনেক বেশি অবদান রাখে কিন্তু ইউএন এর বক্তৃতা দিয়ে যে কিছু মহা কিছু হয়ে যাচ্ছে তা না সেদিক থেকে আমি যদি বলি যে উনি একটা বড়ো ধরনের অ্যাচিভমেন্ট এই ধরনের বাংলাদেশকে এই এই পর্যায়ে তুলে ধরা আপনি যে বললেন বাইডেনের সঙ্গে বৈঠক অবভিয়াসলি সেটা একটা বড় ধরনের বার্তাও দেয় যে যখন স্যার উল্লেখ করলেন মোদি একেবারে তার বাড়িতে গিয়ে জড়াই ধরে তারপর সেই জায়গায় এবং ধারণা করা হয় যে সে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমান রিজিম সম্পর্কে ওইখানে নেগেটিভ কথাবার্তা বলবে কারণ তাদের মিডিয়া এটা আসছে অলরেডি এবং তারা এই এটা যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হলো তার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন সহ হাবি জাবি বলে এক ধরনের মিডিয়া তাদের সয়লাভ ছিল মাঝখানে এটা থেমেছে আবার শুরু করেছে অথচ ওরাই বাংলাদেশের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে সীমান্তে তিনটা লোক মারা গেছে এই পর্যন্ত সো ওরা এমন এবং নিজেদের সংখ্যালঘুদের নিয়ে কোনো ওদের মাথা ব্যথা নাই নিজেরা নির্যাতক আবার অন্যদের সংখ্যালঘুদের নিয়ে তাদের খুব মাথা ব্যথা যাই হোক এটা তার মানে এই নয় যে আমাদের এখানে যদি সংখ্যালঘু নির্যাতন হয় আমরা সেটাকে সাপোর্ট করবো আমরা এটার পক্ষে থাকবো আমরা অবশ্যই আমাদের সেই জায়গায় আমরা জিরো টলারেন্সে আনব কিন্তু আমাদেরকে যে ছবক দিচ্ছে আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে সে কে সে নিজেই তো একটা সাম্প্রদায়িক সে নিজেই তার দেশের সাম্প্রদায়িকতা পালন করে আর বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলে তো সেদিক থেকে বাইডেন উনাকে যেভাবে রিসিভ করেছে সেটা বডি ল্যাঙ্গুয়েজ তো বুঝাই যাচ্ছে যে একটা পজিটিভ বার্তা ইন আদার সেন্স ভারতকেও একটা বার্তা দেওয়া তোমরা এদের সঙ্গে যা করছ বা যা করতে চাও অত অত ওইভাবে না আর কি উই উই জাস্ট উইথ দেম উনি তো সেটা আজকের হেডলাইনও আসলো যে বাংলাদেশ সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করার আপনি নিজেও বললেন যে এই যে কোটেশনটা দিলেন যে আমাকে সফল হতে হবে অবভিয়াসলি ওনাকে সফল হতে হবে কারণ ছাত্র জনতা ওনার ওনাকে দীর্ঘ আকাঙ্ক্ষা ওনার ওনার উপর ওনার এই যে গত পনেরো ষোলো বছরের যে শাসন সে শাসনে যে ভুল ত্রুটিগুলো ছিল আমি বলবো না যে পনেরো বছরের শাসনে সব খারাপ কিছু তা না আমরা অবশ্যই অনেক কিছু পনেরো বছরে বাংলাদেশ অনেক কিছু এগিয়ে গেছে কিন্তু আমাদের যে যে ভুল ত্রুটিগুলো ছিল আমাদের যে দুর্নীতি ছিল আমাদের যে স্বজনপ্রীতি ছিল আমাদের যে পারিবারিক তন্ত্র রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে আমাদের যে দেশ থেকে অর্থ পাচার এই যে নানা কিছু আমাদের যে আমাদের পুরো রাজনৈতিক সিস্টেম যে পরিবর্তন করা আমাদের যে দুর্বৃত্তরা যাতে আমাদের সংসদে না আসতে পারে আমাদের টু থার্ড সংসদ সদস্য ব্যবসায়ী ওরাই তো ওদের নিয়ন্ত্রণে দেশটা ওরাই তো ওদের মতো করে সাজাবে জনগণের সাফারিং থাকবে এই থেকে আমাদের যে উত্তরণের সেটা অবশ্যই সফল হতে হবে আপনার বক্তব্য একটু উঠে এসেছে সেটি একটু যোগ করে যে এখন দেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতি কারণ বিগত সময়ের লুটপাট বা লুটতরাজ বা অর্থনৈতিক যে স্ক্যাম সেগুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে এই ব্যাপারে তো নিশ্চয়ই যুক্তরাষ্ট্র সহায়তা করবে কালকের বৈঠক বডি ল্যাঙ্গুয়েজ থেকে কি মনে হচ্ছে আমি জানি না অর্থনৈতিক সহায়তা তারা কতটুকু করবে তার তারা তো করতে পারে যখন একটা সরকার আর একটা সরকারকে বলে যে আমরা আছি সহায়তা করব এবং এটা তো প্রায় ওপেন সিক্রেট যে ইউএস সাথে ডক্টর ইউনোসের রিলেশন যা এবং বলা হয় যে এ আন্দোলনেও তাদের সমর্থন যেভাবে ছিল তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা এটা থেকে অবশ্যই বঞ্চিত হব না যে তাদের সহায়তা থেকে বিশেষ করে রোহিঙ্গাদের যে ইস্যুটা উঠে আসলো সেটা তো আমাদের জন্য একটা বার্নিং ইস্যুস আমরা যেভাবে আমাদের উপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলো আমাদের উপর যেভাবে এটা বলতে চায় তোমরা এদেরকে ইয়ে করো তোমাদের আমাদের সাবমোট কথা হচ্ছে ওরা ওরা দায়িত্ব না দিয়ে আমাদেরকে চাপানো এই যে ইউএনএইচআর এর সাথে ওনার বৈঠক হয়েছে সেখানে তো এই যে চাপ চাপিয়ে দেওয়া আমাদের উপরে সে চাপিয়ে দেওয়া থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটাও ডক্টর ইউনুস ওই বৈঠকে সেটা তুলে ধরলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার পাশাপাশি উনি বলছেন জাতিসংঘকে বলেছেন যে তোমরা একটা ইন্টারন্যাশনাল সম্মেলন করো করো যেখানে এবং তো ফান্ডও রেজ করেছে স্যার সব পার্টিকে ডাকো আবারও যুক্তরাষ্ট্র সহায়তা করবে রোহিঙ্গা হ্যাঁ সব পার্টিকে ডাকো এই ইউএস কে আমরা ওই দিক দিতে পারি এ পর্যন্ত তারাই সর্বোচ্চ ডোনার রোহিঙ্গাদের ব্যাপারে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আরও কমিউনিটিকে তো আসতে হবে আমরা এগুলো এই 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 বারেন তো আমরা নিতে পারবো না দিনের পর দিন বছরের পর বছর এবারও কয়েক বাড়তি করে আসছে ওদের তো এটা লেগেই থাকবে এবং দেখা যাবে যে হোল মায়ানমারে পুরোটাই মুসলিম শূন্য হয়ে যাবে সবগুলোই এখানে পাঠিয়ে দেবে তো এইটা তো আমাদের পক্ষে সম্ভব না এবং ডক্টর ইনু যখন ইন্টারন্যাশনাল এরিনায় যখন ওনার পদচারণা বেশি আছেন ওনার গ্রহণযোগ্যতা যখন আছেন যেটা গত বিগত সময় আমরা যে পারি নাই সেটা কীভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করবেন এখানে দুইটা পার্টি তো খুবই বড়ো ধরনের ইনভলভ সেটা হচ্ছে চায়না ইন্ডিয়া এ চায়না ইন্ডিয়াকে নিয়ে আমাদের যেমন প্রতিবেশী যেহেতু চলতেই হবে সেই জায়গায় আমরা এটা তাদের উপর নির্ভর করবো আবার ইউ ইউএসও এখানে মাথা ঘামায় তো তাহলে সব পার্টিকে ডেকে আমাদের আসলে এটা সমাধান করতে হবে আমরা কিভাবে এর থেকে উদ্ধার পেতে পারি আমরা এটা এটাকে নিতে পারবো না আমরা এদেরকে কিভাবে এদেরকে পুনর্বাসন করবে কোথায় করবে সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভাবতে হবে